আসসালামু আলাইকুম। ভিডিও টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পরিবেশ এবং চিকিৎসা সেবা নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নিয়েছেন ভর্তি থেকে। তো আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ শামীম হোসেন। আপনি তো এখানে ভর্তি ছিলেন, তো কেন ভর্তি ছিলেন আমাদেরকে বলবেন? কি কি সমস্যা ছিল আপনার? আমার সমস্যা ছিল দীর্ঘ এক বছর যাবত আমার কোমরে থেকে উপরে আর কি আপনার ডিস্কলাব হয়েছে। ডিস্কলাব হওয়ার কারণে অনেক জায়গায় ওষুধ খেয়েছি, মানে ব্যথার ওষুধ খেয়েছি, কিন্তু কাজ হয় না। পরে আমি স্যারের এই ফেসবুকে স্যারের এই অ্যাড্রেসটা পাইছি, কিছুদিন যাবত খেতাম, পরে মানে ব্যথাটা কমত না। চিকিৎসাটা নিয়েছিলেন কি শুধুমাত্র আপনি মেডিসিনের মাধ্যমে, নাকি অন্য কোন থেরাপি বা অপারেশন কোনো কিছু ছিল? কবে ভর্তি হয়েছিলেন? আমি ভর্তি হয়েছি 31 তারিখে। আজকে 10 দিন। চিকিৎসা সেবা খুবই ভালো এখানে। আমি থেরাপি নিয়েছি, এরপরে বিভিন্ন ইলেকট্রনিক এর মাধ্যমে থেরাপি এগুলো নিয়েছি, এরপরে মেডিসিনও কিছু আছে মেডিসিনের মাধ্যমে। জি। যারা এসব রোগে ডিস্কলাভ এসব রোগে আছেন, তারা অবশ্যই ডাক্তার শফিউল্লাহ প্রধানের হাসপাতালে আপনারা আসবেন, এসে চিকিৎসা নেবেন। আমি খুবই সন্তুষ্ট, এই জায়গার পরিচালনা খুবই সুন্দর, সবকিছু মনোরম, মানে চিকিৎসা গুলো খুবই ভালো। চিকিৎসা মানটা ভালো না? জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভিডিওটি সনেট পত্রিকা থেকে। আসসালামু আলাইকুম।